হিরো প্রাইড জয়েন দ্য গেম হোয়াট? এক মিনিট, কেমন আছো সবাই? ওয়েলকাম সবাইকে সূর্য সিম্পি একটা নতুন ভিডিওতে। সো আজকে আমরা আবারও সূর্য সিম্পিতে খেলবো। আর এর আগের দিন বলছিলাম আমি জিনটে দিয়ে বাড়ি বানায় রাখবো। সো দেখি আমাদের জিন, এই কি বাড়ি বানাইছো এটা তুমি? তোমার তো ল্যাম্পের ভেতরে বন্দি করে রাখা উচিত। কি বাড়ি বানাইছে জিন? আই হাই, এ ভাই ভাঙা ভুঙা বাড়ি বানায় রেখে দিছে, এবারে তোমাদের ইজ্জত চলে যাবে। হা দাঁড়াও, কি বাড়ি এটা? দাঁড়াও দাঁড়াও, এই কালা বাড়ি কি বাড়ি বানাইছে, তোর কি পছন্দ হয়েছে? দেখো কালাও না বলতেছে, দেখছো? এই জিন তুমি কোনো কাজের না, যাও তোমার হুদামি এত কষ্ট করে হাবিবির বাড়ি থেকে নিয়ে আসলাম, যাও তোমার এবার বন্দি করে দেবে ল্যাম্পের ভেতরে। দাঁড়াও ল্যাম্প নিয়ে আসি, এই তো ল্যাম্প এখানে আছে, ল্যাম্পের ভেতরে এখন জিনটা আবার আমি বন্দি করে দিব। কইরে ওই এদিকে আসো। ওকে জিনটা আমি বন্দি করে ফেলছে ল্যাম্পের ভেতরে, দেখো ল্যাম্পের ভেতরে এখন জিন আছে। চলো ওরা আবার রেখে দিয়ে আসো, কোনো কাজের না, বাড়ি আমার নিজেরই বানানো লাগবে, জিন দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা ভালো কথা, সফি তারপর বাকি সবাই কই, বাড়ি তো আমার নিজেরই বানানো লাগবে। কই সফি, কই ওই সফি, কই ও, আরে ওইদিকে যেও না, বাড়ির ওইদিকে যেও না, আরে যেও না এদিকে, ইজ্জত চলে যাবে। দেখো জিনে বাড়ি বানাইতে দিছিলাম, কি বাড়ি বানাই দিছে একবার দেখো। হ্যাঁ লল ললই তো বলবো ভাই, লল মার্কা বাড়ি বানাই দিছে। কি ভাই সব থেকে ফালতু বাড়ি আমার হয়ে গেছে, দেখো এ বিদুষীর বাড়ি সুন্দর, সবার বাড়ি কত সুন্দর, ইকনের বাড়ি দেখো, ইরানার বাড়ি দেখো, সবার বাড়ি কত সুন্দর, অপশনটাও ভালো, সফিটাও ভালো, এত নুবরা বাড়ি। হ্যাঁ আমারটা একদম নুবরা মার্কা বাড়ি, সবার বাড়ি কত প্রো লাগতেছে দেখছো সফি, আর আমার বাড়ি সব থেকে নুব, এত নুবরা বাড়ি না আমি করবো কি বলো তো? হ্যাঁ এরকম নুবরা মার্কা বাড়িতে আমার কি হবে, এখন আমার ভালো একটা বাড়ি বানাইতে হবে। এক কাজ করি সফি, চলো আমরা রিসোর্স কালেক্ট করি, করে আমরা নিজের একটা বাড়ি বানাই। দাঁড়ায় আসো, কারণ তুমি কিছু লিখতেছো, তোমার বাড়িতে ডিম মারবে সবাই, ডিম তোমার মাথায় মারবে না, আমি ডিম মারামারি করতেছে খালি, শুনো ইয়ে করি আমরা, এটা নিজেরা বাড়ি বানাবো, এটা ভেঙে ফেলতে হবে। কি নুবরা মার্কা বাড়ি বানাই দিছে, হ্যাঁ ভালো একদম, পুরো সব উল্টা পাল্টা হয়ে গেছে। এখন এক কাজ করবো, শুনো ইকন জয়েন মারলো না, একটা ইকনটা ডেকে নিয়ে আসো, যাও এখন আমরা সবাই মিলে যাবো, হইতেছে মাইনিং টাইনিং করতে। তারপরে আর্মোরে যে ট্রিম নিয়ে আসছিলাম না আগের দিন, আর্মোর নিয়ে আসা, যে ট্রিমটা আবার কে জানি নিয়ে চলে গেছে। ওই তো কি কি রে ওই ওই তো কি, ও কি হলো ওর ইকোয়ান, ওরা ধরে নিয়ে আসো, ঠ্যাং ধরে টানে নিয়ে আসো এখানে ওরে। আচ্ছা আসো এখন আমরা যাবো, হইতেছে সে আর্মোর ট্রিম খুঁজতে, আমাদের আর্মোর ট্রিম দরকার, আমাদের আর্মোর ডিজাইন করার জন্য। ওই শুনো আর্মোর ট্রিম আমরা আগেও পাইছিলাম, বাট কোথায় পাইছিলাম তো ভুলে গেছি, এখন আবার নতুন করে আমাদের জোগাড় করতে হবে। চলো সফি দাঁড়াও, জিনিসপত্র নিয়ে নিয়ে যাওয়ার আগে, উল্টা পাল্টা জিনিসপত্র ইনভেন্টরি পুরো ভরে আছে ভাই, যা লাগবে না তাই ইনভেন্টরি ভরা। দাঁড়াও বাসায় যে রাখি সব, এই চেস্ট ফাঁকা আছে এর ভেতরে সব রেখে দাও, ব্যাস ইনভেন্টরি পুরো ফাঁকা হয়ে গেছে, যা যা দরকার তাতেই আছে, যা লাগবে না তার নাই, একদম ক্লিয়ার ইনভেন্টরি। দেখি সরো, এখানে রাখতে হয় না ডায়মন্ড, ডায়মন্ড ডায়মন্ড এখানে থাকুক, ওকে ঠিক আছে, আর্মোর পরে নেই। আচ্ছা সফি আসো, এখন আমরা যাবো আর্মোর ট্রিম খুঁজতে, বেসিক্যালি এখন আমরা আর্মোর ট্রিম খুঁজবো, আর বেশ কিছু ডায়মন্ড টাইমন্ড খুঁজবো, আর ভালো ভালো বেশ কিছু উড নিয়ে আসবো, আমাদের বাড়ি বানাইতে হবে সুন্দর করে। এই নুবরা বাড়ি দিয়ে কাম হবে না, আমার নিজেরই বাড়ি বানাইতে হবে এবার, ঠিক আছে? একটা সুন্দর একটা বাড়ি বানাবো, দেখতে সুন্দর হবে এরকম একটা বাড়ি। চলো 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 ইকোয়ানটা ধরে নিয়ে যাও, ইকোয়ান না বাসা থেকে বাইরে হও। ডাকে ভাই দিন দুপুরে, হ্যাঁ তোমার বড় ভাই ডাকে, এদিকে আসো, কথা হইতেছে যে, হ্যাঁ শুনো কথা হইতেছে যে আমার বাড়ির দিকে তাকায় না, ওটা আমি না, ওটা জিনটা দিছিলাম বানাইতে, বাড়ি একদম দিন দিন করে দিছে জিন। এখন আমি বেশ কিছু রিসোর্স কালেক্ট করব, বুঝছো? ওর কথার বলল না, আমি বেশ কিছু রিসোর্স কালেক্ট করব, মাইনিং করে এই যে কালো কালো পাথর আছে না তুমি যেগুলো ইউজ করছিলা বাড়ি বানাইতে, মানে ওর দেখছিলাম তোমার বাড়িতে, কার বাড়িতে জানি দেখলাম, যাই হোক ওই ডিপ স্লেট, তারপরে ওই ডিপ স্লেট, তারপরে স্টোন, অনেক কিছুই লাগবে আমার মাইন করতে হবে, তারপর আবার উটুডো জোগাড় করতে হবে, আমি অনেক সুন্দর একটা বড় বাড়ি বানাবার জন্য অনেক কিছু লাগবে আমার, বুঝছো? বুঝতে পারছি। হ্যাঁ কথা হচ্ছে এখন তোমরা আসো আমার সাথে, মাইন করতে যাবো আমার সাথে, চলো অনেক মাইনিং টাইনিং করতে হবে। ভাই দাঁড়াও একটা পিকেক্স বানাই নেই। বানাও বানাও পিকেক্স বানাও, এখন আর্মোর পড়ার দরকার নেই। হ্যাঁ সফি আর্মোর খুলো, যখন মনস্টার সামনে থাকবে তখন আর্মোর পড়বে, এখন আর্মোরের দরকার নেই। আর কেউ একজন ঘুমায় সকাল করো, সকাল হলে তারপর আমরা যাইতে পারবো। আমাদের সূর্য সিম্পি আগে থেকে অনেক ভালো লাগতেছে, কারণ টাউন হলটা এদিকে দেওয়া হয়েছে, এই জায়গাটা আরও সুন্দর করতে হবে। এখানে একটা ট্রি হাউস বানানোর প্ল্যান ছিল, এটা ইরানার বানানোর কথা ছিল, বাট এখনও বানাইতেছে না, অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা ঘুমায় সকাল করে দিছে, সো এই দেখো এই ট্রি হাউসটা সবাইকে দেখায় একটু, এখানে বানানো হইতেছে, এখনো হয় নাই, আস্তে আস্তে হবে, ইরানার বানানোর কথা এখনো বানাই পারে না। আচ্ছা বানাই ফেলবে না পরে পুরোটাই কোয়ান, বলো এখন হইতেছে আমরা যাবো তোমার মাইনিং ট্রেনিং করতে, বুঝছো? তার আগে একবার এদিকে আসো, একটা জিনিস চেক করার আছে, আসো তো ওইদিকে। এইবার দেখো এফওবি ফুল করে নিছে একদম, মনে করো স্পিড রানের মতো দৌড়াবে, কত ছোট দেখা যাচ্ছে আমার আর কত বড় লাগতেছে সব কিছু। এখানে আমার একটু দেখার আছে, বুঝছো? এফওবিটা আগে ঠিক করে নিই আমি। এটা কি ভাই? আর এর ভিতরে কিছু না, এখানে আরও ছিল না লুটের জন্য, এদিকে আরও চেস্ট ছিল কোথায় জানি,
এখানে যে চেস্ট গুলো ছিল না, এর ভেতরে তোমার ইয়া ছিল কি বলে আর্মর ট্রিম ট্রিম পাওয়ার একটা চান্স থাকে সব জায়গায়। এই যে এখানে যে ঘরগুলো আছে না, এর ভেতরে চেস্ট থাকে, চেস্টের ভেতরে দেখা যায় কিছু পাওয়া যায় কিনা। সফি কি ভাঙতেছ? বের হও, মরবো নাইলে বের হও। আছে নাকি? দাঁড়াও ভাই, উপর উঠে যাই, মরবো। হ্যাঁ আচ্ছা ভাই, মর মরে এ মরছি। ধর ব্রাশটা কি আছে তোমার কাছে? ব্রাশ তো নাই, ব্রাশ বাসাই। ব্রাশটা দাঁড়াও, মরা যাই মরা যাই, বাসা থেকে ব্রাশ নিয়ে আসি। নাও হয়ে গেছে আমাদের ব্রাশ। আমি আবার টেলিপোর্টার রিকোয়েস্ট পাঠাইতেছি, অ্যাকসেপ্ট করো। এক মিনিট, এখানে গ্লাস কেন তোমরা করছো কি? এখানে ওই গ্লাস কেন লাগাইছো ওই জায়গায় তোমরা? এটা সফি করছে ওর জীবনে। এই দেখো, গ্লাস তো খুঁজে পাওয়া যায় না, গ্লাস এখানে ওয়েস্ট করতেছে নি আইসা। বলছিলাম ট্রেডিং হলে ছাদে গ্লাস লাগাইতে, ওটা এখনো লাগাই নাই, ঠিক আছে? আর এখানে গ্লাস লাগাই রেখে দিছে আর একজন। দাঁড়াও এর ভেতরে যাইনি আমি। ওকে কি ব্রিজ বানাবো? আচ্ছা বানাও তুমি ব্রিজ, আমি দেখি, আমি দেখি সাসপিশিয়াস গ্রাভেল থেকে কি পাওয়া যায় এখানে। এটা কি বের হইতেছে এর ভেতর থেকে? একটা গোল্ডেন নাগেট! হোয়াট, সিরিয়াসলি? একটা গোল্ডেন নাগেট পাইলাম জাস্ট এখান থেকে, আর কিচ্ছু না। এই মরবো, দাঁড়াও দরজার মধ্যে ঢুকে আগে হেলথ ঠিক করে নেই। না ব্রো, এখানে আর কিছু পাওয়া যাবে না, খুদায় টাইম ওয়েস্ট। চলো প্লান ছিল আজকে মাইনিং করার, করতেছি কি আমরা? চলো ওই দিকে একটা পিলেজার আউটপোস্ট আছে না, ওখানে চলো তো। ওখানে দেখি তোমরা এলে টেলে পাই কিনা, পাইলে ধরে নিয়ে আসবো না। চলো তো, এই আমরা পিলেজার টাওয়ারে চলে আসছি, তার আর্মর টার্মর পুরা নেই। চলো হামলা মারবো এখন এখানে আমরা সোজা, ময়ূর নাকি ও আবার, ঠিক আছে? এখানে দেখো তো এলে ধরে রাখছে কিনা ওরা, আগে এটা দেখে নেই। না এলে ধরে নাই, ওরা মারামারি করতেছে ওদের সাথে, করতে লাগুক, আমি সোজা উপরে যাব। এর ভেতরে আরে কিছু পোষণের বোতল পাইছি, আর কিচ্ছু না এখানে। ধর এ ফালতু, অন্য পিলেজার টাওয়ারে যাইতে হবে। চলো এখানে কিছুই নেই, আসো। এই চলো, এটা হইতেছে আমাদের সেকেন্ড পিলেজার আউটপোস্ট। এটা মারো পিলেজারে ধরে, তোমরা মারো পিলেজারে, তোমরা মারো পিলেজারে, আমি দেখার টাইম নেই। আমি হইতেছে যাইতে, এখানে এলে আছে না? এলে বন্দি করে না, এলে বন্দি করে রাখে অনেক, বুঝছো? দাঁড়া দেখি, এখানে আরো দুইটা ঘর আছে। এই এলে আছে, এলে আছে, এলে আছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো দুইটা এলে বন্দি করে রাখছে। এরা ওরে ভাই, কত পিলেজার! আয়রন গোলেমরা বন্দি করে রাখছে কিরে ভাই, পিলেজাররা শুরু করছে কি সব বন্দি করে রাখে এখানে? তোমরা মারা ওরে, দেখো আমি উপরে যাইতেছি, ঘরের ভেতর থেকে আমি দেখে আসি। মেনলি আমার যেটা লাগবে আর্মোরের ট্রিম আছে কিনা আমি সেটা দেখবো এখানে। আরে ঢুকবো কেমনে, দরজা টরজা সব বন্ধ করে রাখছে নাকি এরা? এই যে দরজা, চলো চলো উপরে চলো। আরে আসো আসো, পারলে পিলেজাররা ধরার চেষ্টা করো তোমরা আমারে, আসো উপরে চলে আসছি আমি। আর্মোর ট্রিম নাই, ধুর মিয়া, আজকে যত আউটপোস্ট আছে সব খুঁজে বাইর করবো, বাট আর্মোর ট্রিম আজকে আমাদের লাগবে, আসো। আর এলেগুলা ছাড়াই নিয়ে যাই, চলো দাঁড়াও, এলেগুলা আমরা ছাড়াই নিয়ে যাই। নাও এলে, এই নাও, এ নাও, ক্যারেট ধরাই দিছি, এবার এগুলো আমার কাছে নিয়ে এসে দাও, আমাকে আমাকে নিয়ে এসে দাও এলেগুলা। ও ভাই ভাগো, পিলেজার মরতে চায় না এখানে ভাই। আর যাই হোক, দাঁড়াও দাঁড়াও, এলে আমারে ফলো করতেছে না কেন? এ সব পিলেজার ইকর্নের পিছনে পড়ছে, ওই দেখো ইকর্ন ওদের মারতেছে। এভাবে আমি চলে যাই পিলেজারদের এখানে। এলেগুলা কই? খাবার খেয়ে নেই, এলে চলে আসছে। কই এলে, কই ইকর্ন মরছে? ইকর্ন টেলিপোর্ট করে নাও, আমার কাছে সমস্যা নেই। এ নাও এলে, এগুলা ফালাই, সেগুলা নেস আমাকে দাও, আমি তোমাদেরকে দিছি, এগুলো আমাকে দাও। হিরো প্রাই জয়েন দ্য গেম, হোয়াট? এক মিনিট, এক মিনিট, হোয়াট? এই এ ওয়েট, হিরো ব্রায়ান জয়েন দ্য গেম লেখার পর ওয়েদার কি হয়ে গেল? আরে পিলেজার মারো, এই কোয়ার না সফি, তোমরা কি করতেছো? মারো এটারে, মারো এটারে, মারো এটারে, মারো। চলো এটাই কিছু না, আমরা পরেরটা, পরের পিলেজার আউটপোস্টে যাই, পরেরটাই যাই, দেখি কোনো আর্মোর ট্রিম পাই কিনা। আমরা আজকে আর্মোর ট্রিম খুঁজে বাইর করবোই। চলো চলো যাই, চলো যাই, সামনে যাই। দাঁড়াও আয়রন গোলেমটারে রিলিজ করে দেয়, তাহলে আয়রন গোলেম ওদের ধরে মারবে না। ব্যাস 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 ব্যাস, আয়রন গোলেম মার, এটারে ধরে মার, মার এটারে ধরে মার। আয়রন গোলেম মারে না কেন, আটকা পড়ে আছে এর মধ্যে। আরে তুমি কেন মারলা সফি, ভুলে ওরে ধর, এখানে যে দেখে কোনো লুট পাওয়া যায় কিনা। চলো আমাদের পরের আউটপোস্ট, এর ভিতরে দেখি কিছু। আয় রে, ওরা মোরসে টেলিপোর্ট করো, সমস্যা নেই, মারবেন না তাহলে আয়রন গোলেম মার। এক মিনিট, ভাই ভাই ভাগ ভাগ, পালা 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 ভাই, কিরে কিরে ভাই, ওর মধ্যে হিরো ব্রাইন ছিল ভাই, দৌড়া। ওকে সো অবশেষে আমরা ওখান থেকে ময়রা বাসায় চলে আসছি ভাই, হিরো ব্রাইন শেষমেশ পিলেজার আউটপোস্টে যেয়ে ওখানে হিরো ব্রাইন রাতে তারা খেয়ে চলে আসা লাগলো ভাই, কি আর বলবো। আচ্ছা আমাদের প্ল্যান ছিল যে গাছ কাটা আর মাইন করা, আমরা পিলেজার আউটপোস্ট তারপর হইতেছে এইসব ট্রেজার ট্রেজার খুঁজে অনেক টাইম ওয়েস্ট করছি, এখন হইতেছে কি আমরা তোমার মাইন করতে যাবো। চলো আমরা সবাই মাইনিং এ যাই এখন। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, মাইনিং করে মনে করো একদম অনেকগুলো কবলস্টোন ডিপস্লেট সব জোগাড় করবো, তারপর তো মনে করো অন্য লেভেলের মজা হবে, ঠিক আছে? এখানে কোথায় জানি মাইনিং এর জায়গা ছিল, এই তো আমাদের মাইনিং এরিয়া এখানে। চলো চলো চলো, এখন মাইনিং হবে, ডায়মন্ড খুঁজে বাইর করবো অনেকগুলো, বুঝছো?
ডায়মন্ড টাইমন্ড দিয়ে একদম মনে করো অন্য লেভেলে বড় লক্ষ হয়ে যাবো আমরা। আরে সাইয়ের কথা থেকে আসলা, আকাশ থেকে দিয়ে আসি, বিশ্বাস করবে না এটা। বিশ্বাস তো করবো না, তুমি কি খাইতেছো? আম খাচ্ছি, আম খাচ্ছে আর একজন। আচ্ছা আসো এখানে। কি রে ভাই এত, এক মিনিট, এখানে কে গর্ত করছে এভাবে? আজব তো ভাই, ওয়েট, এভাবে কে গর্ত করছে এখানে? কিছুদূর আসার পর পর সামনে একটা একটা করে গর্ত, আজব না? এটা তো আগে দেখি না আমরা। এন্ড একদম নিচে এসে ক্রাফটিং টেবিল, তারপর এখান থেকে মনে যাওয়া যাবে এদিকে। এটা কে করছে? দাঁড়াও, এখানে কি আজব তো, এভাবে কে মাইন করছে না? এখানে তো কিছু না, রেড স্টোন, রেড স্টোন ভেঙে নিলাম আমি। এক মিনিট, সবকিছু অন্ধকার হয়ে গেল কেমনে? ওয়েট, কি হইতেছে? এই হ্যালো, আমার কথা কো শুনতে পাও, কি ব্যাপার, কি হইতেছে? ওকে আমি এখানে। আরে এটা কোথা থেকে এসে পড়লাম? ওয়েট, আমি তো এসএমপিতে এসে পড়ছি আবার। এই কে রে, এটা সফি নাকি? ভাই তুমি, আরে কোথায় জানি চলে গেছিলাম মাইনিং করতে, যে চলো 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 ভাই, আজব আজব জিনিস ঘটতেছে সব এখানে আবার হঠাৎ করে। আচ্ছা চলো, আমাদের বাড়িঘর বানাইতে, মায়ের ওনারে বোন, বাড়িঘর বানাইতে হবে। আচ্ছা চলো এখন আমরা যাই বাড়িঘর বানাইতে যাই। যাই হোক, আমাদের আজকের ভিডিও পর্যন্তই থাকুক। কি হলো কিছু আমি বুঝলাম না, একটু আগে কী হয়েছিল আমাদের সাথে, উল্টাপাল্টা এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হইতেছিলাম। সো এখন আমরা বাসায় যাবো, মানে বাড়িটাও কমপ্লিট করে রাখবো। এর পরের ভিডিওতে আশা করি তোমরা বাড়ি দেখতে পারবা। সো দেখাবে পরবর্তী ভিডিওতে, সব ভালো থাকো, বাই বাই।